সুপ্রিয় দর্শক, অভিনন্দন জানাচ্ছি মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে। আমি শাহ আলম সম্রাট। সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা এরিয়াতে দুয়ারিপাড়া ওয়াকফ স্টেট বাসিন্দাদের হতাশগ্রস্ত বিষয়ে। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 3 যুগেরও বেশি বসবাস করছেন এই দুয়ারিপাড়া ফয়জুন নেসা ওয়াকফ স্টেট বাসিন্দারা। এত দিন পরেও হতাশগ্রস্তে আছেন কোনো একটা মহল বারবার এদের উঠিয়ে দিতে চায়। উচ্ছেদের ভয়ে এই এলাকাবাসীরা অত্যন্ত দুঃখে এবং আতঙ্কে আছে। এই এলাকার দীর্ঘদিন ধরে যে নেতৃত্ব, যার সহযোগিতা এবং যে তাদের মঙ্গল কামনায় ছিলেন, সেই ব্যক্তিটিকে আজ আমরা দেখব। তাদের সহানুভূতি, তাদের প্রতি সহানুভূতি যারা দেখা, তাদের মধ্যে অন্যতম যিনি আছেন আজকে, সে হলেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় যেমন আছেন, আমাদের হৃদয়ের ইতিহাসে আছেন, সেই আলহাজ আমির হোসেন মোল্লা। আমরা আমির হোসেন মোল্লার পরিচয়টা জেনে নেই। বর্তমান সে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সম্মানিত সদস্য পদে আছেন। এবং এই দুয়ারিপাড়া দুঃখ সুখ সবসময় যিনি ভাগ করে নেন, সেই আলহাজ আমির হোসেন মোল্লার সাথে কথা বলে জেনে নিব কতটুকু কি পজিশনে সহযোগিতা তাদেরকে করছেন এবং কারা ভাঙতে যাচ্ছেন, কারা ঠেকাতে চাচ্ছেন বিস্তারিত। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলে জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্যার, মাতৃসেবা বাংলা পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আজকে আমরা জানব দীর্ঘ 3 যুগেরও বেশি হবে এই ওয়াকফ স্টেট বাসিন্দারা বসবাস করছেন এবং আমরা তথ্য সংগ্রহে জেনেছি যে আপনি সার্বিক সহযোগিতা তাদের সবসময় করে আসছেন, কিন্তু মাঝে মাঝে উচ্ছেদের হুমকি কোনো একটা মহল দিচ্ছেন। তারা কারা এবং আপনি কতটুকু সহযোগিতায় তাদের আছেন? আসলে সত্য কথা, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য যা করার দরকার, আমার বিবেক বুদ্ধির থেকে একজন মানুষ হিসেবে, একজন 71 মহান মুক্তিযোদ্ধা হিসেবে এবং একজন জাতির জনকের সৈনিক হিসেবে, আমার বিবেক বুদ্ধিতে যাই আসে সেটুকু আমি করে থাকি সামাজিকভাবে। তেমনি একটি উদাহরণ, যে আপকা স্টেডিয়ার নামে যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন যাব, তারা সরকারি সম্পত্তিতে বসবাস করছেন। যারা আপকাটাকে এখন সরকার পরিচালনা করে সেই সরকারি সম্পত্তিতে, তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। প্রথমে জাগরণী সংসদ নামে একটা সংসদ এসে এখানে বসবাস করেন, তারা আসছিলেন মিরপুর স্টেডিয়াম যে হচ্ছে, সেই স্টেডিয়ামে তারা ছিলেন, নদীভাঙ্গা মানুষ, তারা ওইখান থেকে সরকারি ওই স্টেডিয়াম করবে বলে তাদেরকে আইনে এখানে থাকার ব্যবস্থা করে দেন, তারা এখানে থাকতে থাকে। এমনিভাবে তারা থাকতে থাকতে এখানে তারা প্রায় মসজিদ মাদ্রাসা বা ছোট বাজার কাজার করে নিজের আয়ত্তে চলে আসছেন দীর্ঘদিন যাবৎ। হঠাৎ এদেশে নির্বাচন আসার পরে নির্বাচনে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগকে ভোট দেন এবং আওয়ামী লীগের প্রতীকে ভোট দেন, আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে ভোট দেন। তারা ভোট দিয়েও শান্তি পান নাই, সে আওয়ামী লীগের ক্যান্ডিডেট যারা বিলাসউদ্দিন মোল্লা সাহেব এমপি, তিনি এবং তার সাঙ্গভাঙ্গ যারা আছেন এইখানে, যারা বিগত দিনে বিএনপি করতেন, যারা বিভিন্ন দল করতেন, যারা কোনোদিন আওয়ামী লীগ করেন নাই,
তাদের পরিবার পরিজনের ভিতরে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তাদেরকে দিয়া তিনি এই এলাকায় চাঁদা উঠায় থাকেন, ওই হাট ঘাট বাজারে রাস্তা বসে রাস্তার উপর থেকে, এবং মাঝে মাঝে তাদেরকে হুমকি দেয় যে উচ্ছেদ হয়ে যাবে, সরকার বাহাদুর উচ্ছেদ করবে। তো এই উচ্ছেদের হুমকি আসলেই আবার তাদের কাছে কিছু এই উচ্ছেদ থামানোর জন্য টাকার প্রয়োজন, তো টাকা দাও আবারও চাঁদা তোলে, এরকম কয়েকবারই চাঁদা টাদা নিয়েছেন এবং তাদেরকে উচ্ছেদ করে দেওয়াছেন। এবার তিনি গত কয়েক কিছুদিন পূর্বে নভেম্বর মাসের শেষের দিকে আইসা এই আমার বাড়ির সামনে জনসমুদ্র মিটিং করে, এবং মন্ত্রী মহোদয় যিনি ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব এবং হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের চেয়ারম্যান সাহেব এবং তার অন্য অন্য নেতা কর্মীদেরকে নিয়ে আইসা বলছেন যে আপনাদেরকে বহুদিন থাকা হয়েছে, আর থাকা হবে না, এবার আপনারা 5 তারিখে আপনাদের উচ্ছেদ, স্ব ইচ্ছায় যদি আপনারা চলে যান তো চলে গেলেন, তা নাহলে বোল্ডারজন আইসা সব বিষাকার করে দেব। এই হুমকি দিয়ে চলে যাওয়ার পরেই তারপরে এই 3-4 দিন পরে আবার এমপি সাহেব খবর পাঠালেন এলাকার তার মাস্তানদের দিয়া তাদের তার সহচরদের দিয়া খবর পাঠালেন যে আমি পুনরায় আরেকটি মিটিং না করা পর্যন্ত এইখানে যদি কোনো হাল্লা চিল্লা বা কোনো রকম মিটিং মিছিল যাতে না হয়, কারণ গরিবরা উচ্ছেদ হবে তারা তো মিছিল মিছিল করবেই, ধর্ণা দিবেই, যার কাছে গিয়ে ধর্ণা দিয়ে তারা বাঁচতে পারে তার কাছে যাবেই। এই পর্ব চলতে গিয়েই তিনি আবার ওই কথা বলেন যে আর পুনরায় মিটিং না করা পর্যন্ত আর যদি কোনো মিছিল মিটিং না হয়। তো এভাবে সামনে এক শুক্রবারে আসলেন, আসার পরে মসজিদের সামনে আবার মঞ্চ করে আবারও তিনি ওইখানে বাসন টাসন দেওয়ার পরে এবং এলাকার জনগণের কথা শোনার পরে তিনি বললেন, জনগণের কথাকে উপেক্ষা করে বললেন যে না, যত কথাই বলেন যাই বলেন উচ্ছেদ আপনাদের হতেই হবে, জায়গা ছাড়তে হবে, এখানে আমরা মাল্টিপ্লাস বিল্ডিং করবো, হাইরাইজ বিল্ডিং করবো, আপনাদেরকে আমরা ফ্ল্যাট দেবো আপনাদেরকে। তো ফ্ল্যাট দেবেন কীভাবে দেবেন, যে 51 লক্ষ টাকা করে ফ্ল্যাট দাম করবে, তো তারা ওই ফ্ল্যাটের যে বরাদ্দ পত্র যে দেয় এরকম একটা কপি প্রায় 10-12 জনকে ধরায় দিলেন যে আমরা এই নির্মিতে আমরা ফ্ল্যাট দিয়ে দেব। তো এখানকার যারা বসবাস করে তারা 51 লক্ষ কেন, 71 হাজারও জীবনের চোখে দেখে নেয়, তো তারা 51 লক্ষ কোত্থেকে দেবে? তারা সরকার বাহাদুর আমাদের জননেত্রী শেখ হাসিনার তিনি জাতির জনকের কন্যা, অত্যন্ত দয়ালু, তার কাছে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিলেন। তারা সকলে বলছেন, এমনও মানুষ বলে মিডিয়া জগত বলে যে এদেশে যদি রোহিঙ্গাদের স্থান হয় তাহলে আমরা এই বাংলাদেশের 40 বছর নদী ভাঙ্গা মানুষ আমাদের কেন স্থান হবে না, আমরা কেন পাবো না? অতএব চলেন যে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে যাবো, আমরা দেশরত্ন শেখ হাসিনার কাছে যাবো, বাংলার প্রধানমন্ত্রীর কাছে যাবো। তারা যুগ সযুগ হয়ে কিছু লোক তারা আবার যখন কোনো এক এমপির মাধ্যমে আমাদের সেই চিটাগাংয়ের একজন এমপি সংরক্ষিত এমপির মাধ্যমে তারা জননেত্রী শেখ হাসিনার কাছে সাক্ষাৎ করলেন, জননেত্রী শেখ হাসিনা তাদেরকে থাকার অভয় দিলেন, উচ্ছেদ হবে না এই নির্মিত তিনি বললেন, এটা বলার আশা করে তারা আশ্বস্ত হইলেন, তারা এখন শান্তিতে বসবাস করতেছেন। তো হঠাৎ আমার আইসা ওই দলের একটা চক্র বলতেছে এমপি সাহেব উচ্ছেদ বন্ধ করে দিয়েছে এবং উচ্ছেদ বন্ধ করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়েছে, এমপি সাহেব নিজের পকেট থেকে টাকা দিয়ে উচ্ছেদ বন্ধ করছে, আপনারা এক কাজ করেন, ওই এমপি সাহেবের যে টাকা খরচ হয়েছে সব টাকা তো দেওয়া যাবে না, তো কিছু টাকার সাথে অংশগ্রহণ করেন, আপনারা অংশ নাহলে আমরা গ্যাস পানি বিদ্যুতের লাইন কেটে দেবো যদি আপনাদের আমাদেরকে টাকা পয়সা না দেয়। তারা আবারও আসলো বললো এবং আমারও মাঝে যোগাযোগ করে আমি যতটুকু সব পরামর্শ পানি দিই, কারণ এদেশের প্রশাসনের কাছে বললো বলে যে এমপি সাহেব বলেছেন, কোনো অন্যায় কোনো কিছুকে নিয়ে গেলো যে ভাই এটার ব্যাপারে এমপি সাহেব বলেছেন, ভাই এইখানে এমপি সাহেবের মদত আছে, তাহলে এমপি সাহেব এমন একটি ব্যক্তি হয়ে গেলেন এদেশের জনগণ বিচার চেয়ে বিচার পান না, এদেশের জনগণ তার কোথায় আশ্রয় নিতে গেল, তার সন্ত্রাস বাহিনীর জন্য তারা কারোর কাছে আশ্রয় নিতে পারেন না, এমনই একটা এমপি সাহেব হলেন। তো এমপি সাহেবের যা হইবার কারণ আছে, তিনি তো আর আওয়ামী লীগের সন্তান না, আওয়ামী লীগের
ধারাবাহিকতা তার ইয়ের ভিতরে নাই, কাজেই তার বাবা ছিল মুসলিম লীগের গুণ, তিনি কোনোদিন আওয়ামী লীগ করেন নাই, সেই করে সন্তানকে এনে এখন তারা টাকার ভার জোরে আওয়ামী লীগে ঢুকে এবং আওয়ামী লীগের এমপি হয়ে আওয়ামী লীগের লোকজনকে পিছিয়ে মারছে। এবং ওনার বাবা ছিল বিএনপির এমপি, উনি বিএনপি এমপি থাকা অবস্থায় মারা গেছে। ওনার বাবার যারা অনুসারী তারা বিএনপির অনুসারী তাদেরকে তিনি পুষ্য করতেছেন, পুষতেছেন এবং তাদেরকে নিয়ে চলাফেরা করতেছেন। এই হলো এমপি সাহেবের এই খাসিরত। এবং এমপি সাহেব আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যার দাদা আওয়ামী লীগ করছে, যার বাবা আওয়ামী লীগ করছে, যারা আওয়ামী লীগ করে যারা সন্তান আদি প্রজন্ম আওয়ামী লীগ করে তাদের পক্ষে কোনো নজরদারি তিনি রাখেন না। তিনি শুধু রাখেন যারা বিএনপির ঘরে থেকে আসছে, বিএনপির জন্ম হওয়ার পরে বিএনপি করেছেন তাদের প্রতি মদত যোগান এবং তাদেরকে তিনি সহযোগিতা যোগাযোগ করে থাকেন। এইভাবেই এই মহাজনসহ আফগানিস্তানের জনগণ দিন দিন তারা চলছেন এবং ওই চাঁদার মুখে তাদেরকে চাঁদা দিতে হচ্ছে, নাহলে তাদেরকে উচ্ছেদ করে দেবে, এরকমই চলছে। তা আমি একজন মানুষ হিসাবে, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক হিসাবে আমার অনুরোধ থাকবে জননেত্রী শেখ হাসিনার কাছে, যে দেশে রোহিঙ্গাদের বসবাস করার জন্য স্থান দেওয়া হয় এবং থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, সেই দেশে এই বাংলাদেশ এত কষ্ট করে জাতির জনগণের কথা এবং আপনার নির্দেশে আমরা একাত্তরে মহান মুক্তিযুদ্ধ করে আমরা হাজারো লাখো মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান দিয়ে আমরা এই দেশে স্বাধীনতা অর্জন করেছি। এই দেশে কেন বাঙালি জাতি এবং এই দেশের বাংলাদেশি ভাঙা মানুষ, এই দেশে গৃহহীন মানুষ, এই দেশের জমি ভূমিহীন মানুষ কেন থাকতে পারবে না, এটা আমার জিজ্ঞাসা জননেত্রী শেখ হাসিনার কাছে আমার সবিনয় অনুরোধ। তিনি যেন দয়া করে তাদের থাকার একটা ব্যবস্থা করেন, পুনর্বাসন ব্যবস্থা করেন, তাহলে আমি মনে করব যে বঙ্গবন্ধুর আদেশে মুক্তিযুদ্ধকে আমার আত্মাটাও শান্তি পাবে এবং বঙ্গবন্ধুর আত্মাও শান্তি পাবে, এটাই আমার আশা এবং প্রত্যাশা। আমরা জানতে পারলাম, দেখতে পারলাম কারা এই ফয়জুন্নেসা ক্রিসেন্ট, ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের উচ্ছেদ করতে চায় এবং কারা ঠেকাতে চায়। তো আমরা আশা করি এই 3 যুগ যারা একটি জায়গায় আছেন তারা কিভাবে স্বল্প একটা কিস্তির মাধ্যমে হোক বা যেভাবে হোক এই মোল্লা সাহেবের নেতৃত্বে যেন এরা স্থায়ী হতে পারে। একটি জায়গায় যে একযুগ থাকে সে কিন্তু বাসিন্দা হয়ে যায়, তারই অধিকার। পিছনে কারা ছিল, আগামীতে তারা আসবে এমনটা নাও তো হতে পারে। আমরা গণমাধ্যম আছি এই স্থায়ী সহযোগিতার জন্য। আমরা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দর্শক খোদা হাফেজ। এই দর্শক যারা আছেন টিভির সামনে তাদেরকে সকলকে এই বিজয়ের মাসে রক্তিম শুভেচ্ছা। আসসালাম আলাইকুম। হ্যাঁ ঠিক আছে।